নমস্কার, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে আজ 224 দিন ধরে আমরা আমাদের অবস্থান, বিক্ষোভ এবং বিভিন্ন ধরনের কর্মসূচি চালিয়ে যাচ্ছি, মূলত আমাদের তিন দফা দাবিতে। এআইসিপিআই মেনে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, রাজ্য সরকারের সমস্ত শূন্য পদ যার সংখ্যা প্রায় 5.5 লক্ষ, সেখানে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ, এবং আমাদের রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, তাদের জন্য পৃথক ওয়েজ বোর্ড তৈরি করা, এবং প্রতিহিংসামূলক বিভিন্ন ডিপার্টমেন্টে এই সমস্ত কিছুর বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। এই লড়াই চালাতে গিয়ে এখন আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা কর্মচারী আছেন তাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছি। তারই একটা ধাপ, আগামী 10ই সেপ্টেম্বর আমরা ডাক দিয়েছি যে এই রাজ্যের প্রত্যেকটা থানায় আমরা, অর্থাৎ সরকারি কর্মচারী শিক্ষক বন্ধুরা আমরা যাব সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে। পুলিশ বন্ধুদের জানাবো যে হে বন্ধু, আমরা জানি যে এই রাজ্যের সব থেকে অবহেলিত এবং শোষিত কর্মচারী গোষ্ঠী হচ্ছেন আপনারা, যে পরিস্থিতির মধ্যে আপনাদেরকে কাজ করতে হচ্ছে এবং যেভাবে আপনাদেরকে শোষিত হতে হচ্ছে এই সরকারের দ্বারা এবং তাদের বসনবদ্ধদের দ্বারা, এই ব্যবস্থা কোনো গণতান্ত্রিক ব্যবস্থা হতে পারে না। যে লড়াই আমরা চালাচ্ছি, আমরা জানি যে তাদের পক্ষে সক্রিয়ভাবে অংশগ্রহণ সম্ভব নয়, কিন্তু আমরা চাই যে আইনের পেরিফেরির মধ্যে থেকে পড়েই যতটা সক্রিয়তা হওয়া সক্রিয় হওয়া সম্ভব ততটা সক্রিয় তারা হন, এবং শারীরিক, মানসিক এবং আর্থিক সমস্ত দিক থেকে তারা এই আন্দোলনের সাথে সংযুক্ত। এই উদ্দেশ্যেই বিভিন্ন থানাতে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের টিম যাবে, লিফলেট নিয়ে যাবে, তাদের কাছে গিয়ে পড়ে তাদের সাথে কথা বলবে, তাদেরকে বোঝাবেন এবং জানাবেন কি আমাদের এতদিনে যে আন্দোলন চলছে সে আন্দোলন কোন গতিতে চলছে, কি ধারাতে চলছে। এখানে কোনো মিছিল বা ডেপুটেশনের প্রশ্ন নেই বা কোনো থানা ঘেরাওয়ের মতো বিষয় নেই। আমরা কর্মচারীরা আমাদের আরেকটা কর্মচারী গোষ্ঠীর কাছে যাব, তাদেরকে এই আন্দোলনের সাথে সংযুক্ত করব। এরপরে আগামী 18 তারিখে আমরা বিডিও অফিসে, সমস্ত বিডিও অফিসে যাব, সেখানকার স্থায়ী অস্থায়ী কর্মচারীদের সাথে কথা বলব। এইভাবে আমরা চাই যে রাজ্যের প্রত্যেকটা অফিসে গিয়ে সশরীরে তাদেরকে সংযুক্ত করতে, এবং আগামী 24 তারিখ রাজভবনে ডেপুটেশন হবে, মিছিল করে ডেপুটেশন, এবং আগামী মাসের, অর্থাৎ অক্টোবর মাসের 2023-এর অক্টোবর 10 এবং 11 তারিখ আমরা কর্মবিরতি ডাক দিচ্ছি। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার এই মাসেই এআইসিপিআই মেনে দ্রব্যমূল্য বৃদ্ধিকে মাথায় রেখে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনারদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা বাড়াতে চলেছে, অর্থাৎ ব্যবধান বাড়ছে, ব্যবধান বেড়ে এখন 40%। কেন্দ্রীয় সরকারি কর্মচারী সহ বিভিন্ন রাজ্যের কর্মচারীরা পাবেন 46%, আর আমরা সেই 6% গহীন অন্ধকারের মধ্যে রয়েছি। এই ব্যবস্থার যদি পরিবর্তন চাই তাহলে সক্রিয় আন্দোলনে অংশগ্রহণ করতে হবে, আন্দোলন ছাড়া এই রাজ্যে দাবি আদায় অসম্ভব, এবং তার জন্য দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে সরকারের বিরুদ্ধে আপোষহীন আন্দোলন ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। সকলে সংযুক্ত হন, ভালো থাকুন, সকলকে ভালো রাখার জন্য, এই রাজ্যকে ভালো রাখার জন্য সক্রিয় হন।